আল্লাহ কয় সুলাইমান তুমি আসো শুধু সুলাইমান নবীরে আল্লাহ ডাক দিয়ে আনবে তুই তো চিনি একটা দেশের প্রধানমন্ত্রী আর আমার সুলাইমান রে আসমানের নিচে সব জায়গার প্রধান প্রেসিডেন্ট বানাইয়া তিনটা বাহিনী দিয়া সুলাইমান রে পাঠাইলাম আমার সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছে বলুন কিয়ামতের মাঠে কেউ এমপি বলে আল্লাহর কাছে সার পাইব এই সময় শেষ বেশি নাই কথা কন সার পাওয়া যাবে আমি অমুক তানার এমপি ছিলাম এই কথা বলে কি আল্লাহর কাছ থেকে সার পাবেন আমি দেশের প্রেসিডেন্ট ছিলাম এমন কথা কইলা কি সার পাবেন আল্লাহ বলে তুই যদি এমপি হস আমার সুলাইমান গোটা আসমানের নিচে সব জায়গার রাজত্ব করছে কথা কয় না এই জন্য রব্বী করিম দুইজন বাদশা দুনিয়ার জমিনে পাঠাইছে যারা আসমানের নিচে সব জায়গায় রাজত্ব করছে সূর্য যেখানে ডুবে যায় সেখান পর্যন্ত গেছে সুলাইমান নবী তো পিপিলিকার বাসাও বুঝত আল্লাহ বলেন আমি যুগে যুগে নবী রাসূলকেও রাজত্ব দিছি কিন্তু এত কিছু করার পরও একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল দেশের প্রেসিডেন্ট আইয়ুব নবীও ছিল দেশের বাদশা নবীদেরকেও আল্লাহ বাদশাই দিছে দিয়া পরীক্ষা করছে একটা সেকেন্ডের জন্য আমার মালিককে ভুলে নাই এই যুবক ভাইরা তাই ক্ষমতার মালিককে ক্ষমতা কি সব সময় থাকে তারা এটা জানতে চায় আমার সাথী সঙ্গী কতজন জানায় দেন আমি এক অদ্বিতীয় আমার কোনো সাথী নাই আমার কোনো সঙ্গী নাই আমার কোনো ইলাহ নাই আল্লাহু সামাদ তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ করে নাকি কাজ কাম করে তার প্রশ্ন হলো আল্লাহ করেটা কি কি কাজ করে আল্লাহ কয় আল্লাহু সামাদ আমি কারো কাছে মুকাফিক কিনা আল্লাহ কি কারো উপরে ডিফেন্ড করে সমস্ত মাখলুকাত আমরা আল্লাহর উপরে মুকাফিক কি কিন্তু আল্লাহ কারো উপরে মুকাফিক কিনা কারো উপরে ডিফেন্ড করে না তারা যে প্রশ্নগুলো করছে একে একে আল্লাহ এই সূরার ভিতরে প্রত্যেকটার জবাব দিয়া দিছে আল্লাহু সামাদ এরপরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তারা আল্লাহর এক নবীর কাছে প্রশ্ন করে আপনার খোদার ছেলে মেয়ে কতজন আছে টোটাল একটা হিসাব দেন বিয়া শাদী করছেনি আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কাউকে জন্ম দেই নাই কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই কথা কি বুঝতেছেন জন্ম নেই নাই জন্ম দেই নাই অথচ তারা প্রশ্ন করে আপনার খুদার ছেলে মেয়ে কতজন বিয়া শাদী করছে নি আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই এই জন্ম নেওয়া দেওয়া এটা কোন মালিকের কাজ হতে পারে না চিরঞ্জীব আল্লাহ ওনার কোন সাথী সঙ্গী থাকার কথা না এরপরও তারা প্রশ্ন করছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারা প্রশ্ন করছে আপনার খোদায় আমাদের সঙ্গে যুদ্ধ লাগলে পারবে নি কথা হুজে আল্লাহর সাথে যুদ্ধ করতে চায় নমরুদেও কইছিল ইব্রাহিম খলিলুল্লাহ রে তোমার মালিকের সঙ্গে আমি যুদ্ধ করব মানুষ যখন ক্ষমতা পায় মানুষ যখন পাওয়ার পায় তখন মানুষ তার পিছনের অতীত ভুলে যায় নমরুদরে আল্লাহ ক্ষমতা দিছে আল্লাহ শুধু কয়েকটা দেশের প্রধান ছিল না কুল কায়নাতের বলতে শুধু আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার বাদশা ছিল নমরুদ নমরুদ আল্লাহ ক্ষমতা দিল কিন্তু একে একে কত বিয়াদবি নমরুদ করল কথা কয় শেষে কি কয় আল্লাহ সাথে যুদ্ধ করব ইব্রাহিম খলিলুল্লাহকে বলে আমি নিজেরে নমরুদ কয় আমি তো নিজেই খোদা তার দেশের মানুষকে বলতো আমারে তোমরা খোদা মানো আমি তোমাদের রব
একমাত্র খলিলুল্লাহ বল তো তুই কোনদিন খোদা হতে পারোস না। তাই ইব্রাহিম যখন বলতো আমার রব আল্লাহ যিনি আমারে সৃষ্টি করছেন তোর মতো নাফরমান্ড সৃষ্টি করছে, নমরুদ কয় তোমার যদি খোদা থাকে তাহলে বলো আমার সঙ্গে যুদ্ধ করবো নি। একদিন তীর মারছে উপর দিয়ে আল্লাহ মারবার লেগে, আল্লাহ কয় ফেরেশতে তীরের মধ্যে রক্ত লাগা দিছে, রক্ত লাগাইয়া ই তীর ফিরা তার কাছে আবার আসছে। অনে দেখে বাস্তবিক তুরি তীরের মাথা দিয়ে রক্ত লাগা, তার মানে আল্লাহ মেরে লেছি নাউজু। অনেক খুশিতে নাচে, খুব ডিজে গানের আয়োজন করছে, ডান্স তো বাগলো ডান্সের মতো নাচতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ যে নাচস কে তোর আল্লাহ মেরে লেছি নাউজু, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ এ দিয়ে তো বড় নাফরমান, সে এত বড় সম্ভক্ত, হ্যাঁ আপনি আল্লাহ মেরে লিছে আবার রক্ত যে আপনি লাগাই দিছেন এটা তো সে মানুষের কাছে একটা ডকুমেন্টস পেশ করতেছে, কয় দেখ বিশ্বাস না করে আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে, এখন এই তিল লইয়া মানুষের কাছে কয় দেখছো তোমরা বিশ্বাস করে না আমি যে উপর দিকে ছাড়ছি দেখো রক্ত লাগাই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি নমরুদরে বলো সে যুদ্ধ যেহেতু করতে চায় দিন তারিখ ঠিক করত, নমরুদ দিন তারিখ ঠিক করছে। এই নমরুদ শুধু আমেরিকার প্রেসিডেন্ট নয়, রাশিয়ার প্রেসিডেন্ট নয়, আসমানের নিচে যত জায়গা নমরুদের তত টুকরা যত, কত বড় ক্ষমতা দিছে আল্লাহ। এই ক্ষমতা পাইয়া নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিছে, তার যত সৈন্য বাহিনী আছে সব নিয়ে আলামছে, 50 কিলোমিটার পর্যন্ত শুধু তার বাহিনী ছিল। ভাই আপনারা কথাটা বুঝছেন নি, আমার কিতা বুঝছো, আপনারা নিরবতায় বোঝা যায় কোনো ব্যাপার না, 50 কিলোমিটার বুঝছেন নি এতে কত দূর হইতে পারে, এতে ডাকা হবে এতটুক যদি খালি বাহিনী হইতা তাহলে এর বাহিনী কি কম ছিল, তো এর বাহিনী লাই কি আল্লাহ আল্লাহ বাহিনী ভাড়া লাগবে, এ সব কিছু রেডি করছে 50 কিলোমিটার পর্যন্ত শুধু খালি হেরোই বাহিনী, আর কতক্ষণ পরে কয় ইব্রাহিম আমার সমস্ত সৈন্যরা প্রস্তুত সবাই ট্রেনিং দিয়ে খাড়া করে আছে তোমার আল্লাহর কো বাহিনী পাঠাইতে। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার বলতেছে নমরুদ অপেক্ষা কর অপেক্ষা কর, তোর বেড়াগিরি বেশি সময় থাকতো না, কিন্তু নমরুদ কয় আমার 50 কিলোমিটার এরিয়া লইয়া বাহিনী রাখছি সবগুলা একেবারে ট্রেনিং পাব, আর সবগুলার শরীরে ছিল লোহার পোশাক, লোহার পোশাক হ্যামলেট সহ লোহার পোশাক, হেকু মানে ইয়র সাথে অহংকারের সাথে সে যুদ্ধে অবস্থান করছে এবং হে বলতেছে যে আমার বাহিনী সবাই লোহার পোশাক আছে কোনো ব্যাপার না। বারবার ইব্রাহিম খলিলুল্লাহরে বলে তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব আমার সমস্ত বাহিনী রেডি আছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ সে তার বাহিনী নিয়ে প্রস্তুত, আল্লাহ কয় তারে বলো অপেক্ষা করার জন্য বাহিনী পাঠাইতেছে। কিছুক্ষণ পরে ইব্রাহিম খলিলুল্লাহ তাকায়া দেখে আকাশের উপরে কালো ধোঁয়ার মতো একটা জাকে জাকে নিচের দিকে নামতেছে। আচ্ছা কোন জানে এর সাথে যুদ্ধ করবার লেগে আল্লাহ কামান বিমান ভাড়াই লাগবে, আল্লাহ এমন এক প্রাণী পাঠাইছে ছোট ছোট মশা আছে না, ছোট ছোট মশা ই মশা বাড়াইছে, মশা বাহিনী বানাইছে, মশার বাহিনী এমন ভাবে আসতেছে কালো ধোঁয়ার মতো উপর থেকে নামতে ছিল। নমরুদ কয় তোমার বাহিনী কই আল্লাহ পয়গম্বর ইব্রাহিম কয় উপরে সা এ উপরে হইতে তো কালো ধোঁয়া কয় আমি কত বাহিনী লিয়ে কার কইছি কামান বিমান ফাটাই তো কর তাড়াতাড়ি উপরের দিকে কি দেখা, আরো সময় যায় খালি নিচের দিকে গেলাম কালো দুয়ার মতো নিচের দিকে গেলামে আর সা সা করে নিচের দিকে নামতেছে। কিছুক্ষণের ভিতরেই এই মশার বাহিনী আল্লাহ পাঠাইছে মশা, আর হে পাঠাইছে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, আল্লাহ মশা বাহিনী পাঠাইয়া নিচের দিকে যখন নামছে এরা তো সব লোহার হ্যামলেট, মশাই আর লোহার হ্যামলেট ছিদ্রের ভিতরে ঢুকছে সবটির সিঁদুর ভিতরে ঢুইখা, এখনকার যে মশাই তাতে খামড় দিয়ে রক্ত খায়,
আর আল্লাহ যে মশা পাঠাইছে এটা খালি রক্ত না এটা করে শরীর ছিদ্র করে ফেলে মাংস শুদ্ধ হইছে বর্তমানে যেভাবে জাকুনির মতো সালির মতো এইভাবে করে ছেলেলিছে হাজার হাজার বাহিনী নমরুদের সবগুলা বাহিনী তীর বল্লম লয়া দাঁড়ায় আছে যখন মশা ঢুকছে এমন ছোট জিনিস যদি ঢুকছে গিয়া লোয়ার হ্যামলেটের ভিতর দিয়ে আমাদের ঢুকছে ঢুকিয়া ভিতরে গিয়া বাসা বাঁধছে বাহিনী দিয়ে হাটটারের মধ্যে কামড়ানি শুরু করছে তীর মীর ফালাইয়ার তাফাইব না যুদ্ধ করব তাফা তাফিত আছে আর লোহার পোশাক খুলতে খুলতে ভিতর জাজরা করে নিছে মুহূর্তের ভিতরে হাজার হাজার বাহিনীকে মাটির সাথে শোয়া দিছে সবগুলারে জাগাতি শেষ করছে মশায় বলেন কি আল্লাহর সাথে যুদ্ধ করতে মশা বানাইছে মশায় সব তীরে শেষ করে নিছে নমরুদ দেখুন সব তীরে কামড়াইতেছে নমরুদ দেখুন লক্ষণ তো খুব খারাপ তীর বললাম তো সব মাটির মধ্যে লাফাইতেছে ঘটনা আর নমরুদ্রে সাইজ করার লেগে একটা ছিল প্রতিবন্ধী মশা সবাইকে আর বালাতে এক দুইটা প্রতিবন্ধী থাকে না মশার মধ্যে একটা খুব প্রতিবন্ধী হে আল্লাহ তারা আল্লাহ আমি তো কোনো খামের না সবাই তো যার যার কাজ করতেছি না আমি তো কোনো খামেরই না আল্লাহ তোরা দিয়ে আমি বড়টার কাজ করাম এই প্রতিবন্ধীরে ডুবাই দিছে নাকে দিয়ে হয় বম প্লাস্টিক মার্কা নাক আছে এটা তো ঢুকছে নাক দিয়ে ঢুকিয়ে সাইরে ভিতরে ঢুকছে কোন জায়গায় মগজ 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 নরম না শক্ত নরম জায়গা হইলে মশাকে আর ছেড়ে দেনি জায়গা মতে গিয়ে বসে আর জিব্রাইলের সাথে তার খুব ভালো সম্পর্ক মশার প্রতিবন্ধী তো চলতে পারে না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললো যে এতে তো প্রতিবন্ধী আল্লাহ হয় তার সাথে যোগাযোগ রাখা দরকার কি কাজ করতেছে বোঝা তো দরকার জিব্রাইলের মোবাইল নাম্বার দিয়ে গেছে মশার কাছে যোগাযোগ করেন সময় মতো ওই মগজ বইয়া কতক্ষণ পরে একটা ইনসুলিন দেয় কোন জায়গায় দেয় মগজ মগজ একটা খামড় দিলে কিরম লাগে আপনারা কি কথা শুনতেছে দিকে তাক হুজুর আইবো আইতাছে আগে কথা শুনেন মনোযোগ বলুন নমরুদ্রে কি দিয়ে সাইজ করছে বালা মশা না প্রতিবন্ধী কোনো খামো লাগে না মশায় উফরে বইয়া এর হতন করে টুকুর দেয় টুকুর দেওয়া শুরু করছে জিব্রাইলে কয় কতক্ষণ পরে ঘুরি দিস হেরে দেয় ডিউটি দিয়ে গেছে কতক্ষণ পরে ঘুরি দেয় এক একটা কামড়ে নমরুদ কয়েক হাত উপরে উঠে আর তাফায় কিন্তু বেতা তো কমে না যা পায় তা দিয়া বাইরিতেছে কিন্তু বেতা সারা না প্রতিবন্ধী যে একটু বিতলা টাইপের তারে মশা তো প্রতিবন্ধী ওর বিতলা এটা সারে না চতুর্দিক দিয়ে তাপাইতেছে কিন্তু মশার কামড় তো আর ছুটায় না শেষে জুতা একটা আছে না তো এটা তো মারছে বাড়ি জিব্রাইলে ফোন দিয়ে কামড় ছুটা ছুটায় দেয় ইনসুলিন বাইর করছে এখন নমরুদের চিন্তা করছে যে সব কিছু দিয়ে বাড়ি দিলাম বেতা কমলো না জুতা দা বাড়ি দেওয়া নেই বেতা কমছে হ্যাঁ মনে করছে জুতার কোনো কেরামতি আছে কোনো ওষুধ আছে এটা লইয়া বই রয়েছে মশা আবার যখন খালি সুইটা ঢুকাইছে সে আবার জুতাটা মারছে বাড়ি উগান থেকে ফোন দিয়ে কইছে জুতা দা বাড়ি দিলে ছেড়ে দিবে ছেড়ে দেয় এখন হ্যাঁ বুঝতে নিছে যে এটাই আমার রোগের ওষুধ এখন এটা লইয়া হ্যাঁ কতক্ষণ পর জুতা দা কপালা বাইরা বেতা ছেড়ে দেয় মূল কথা হলো আল্লাহ তারে দুনিয়াতে চরম পর্যায়ের বিজ্যুতি করতে চাইছে মানুষ যখন ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ নমরুদের জুতা কিয়ামত পর্যন্ত রাখছি যেদিয়ে নমরুদের আচরণ করবি জুতা বাস্তব না বাস্তব যেদিয়ে আচরণ করবি সব পিলে জুতা রেখে দিস এই জন্য ক্ষমতা এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত এটার অপব্যবহার করা যাবে না আপনার ক্ষমতা আছে আপনার দলের লোক না আরেক দলের লোক আপনি আইন না সেটা আতুরি দিয়ে রাত মুটি চুরা চুরা নিবেন এটা নমরুদের ক্যাটালগে দেশ চালাইছে না আল্লাহ কয় ওই যে নমরুদের জুতা দা বাইরে আমি জুতা ওখানে রাখছি যেন বেশি অতিরিক্ত অতিরঞ্জিত আল্লাহ পছন্দ করে না ক্ষমতা দিয়াও কি করে পরীক্ষা করে আল্লাহ কয় ক্ষমতা দিয়াও পরীক্ষা করে আমি ফেরাউনেও পরীক্ষা করছি ফেরাউনের দিছিন আল্লাহ ক্ষমতা এও ক্ষমতা বে কি কয় আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের রব হেও কয় আমি রব এই নমরুদ দেখো যে আমি তোমাদের রব আল্লাহ কয় দিলাম রে আমি ক্ষমতা এ কয় আমি জীবন খোদা নমরুদ্দার আল্লাহ সাইজ করছে ফেরাউনারে আল্লাহ সাইজ করছে নে ফেরাউনের ক্ষমতা পাইয়া নবজাতক শিশু 90,000 জবাই করছে নীল নদের পানি লাল করে লেছে আল্লাহ শেষ এই নীল নদ এই ফেরাউনের সুবাইছে
মারছেনি নমরুদ দারো জুতা দা সাইজ করছে জুতা দাদে বাইরে নি শুরু করছে কত বাইরিব লোক রাখছে বাড়া করে জুতা দা বাইরিব লাগি এই লোক করে কতদিন জুতা দা বাইরিছে কিন্তু একটা পর্যায়ে সে বিরক্ত অতিষ্ট সে জুতা তোইয়া মুগুর দা বাড়ি মারছে মাথা একেবারে দুই ভাগ করে লিছে মশা ছায়া দিয়ে উঠে সাত নাই ওই প্রতিবন্ধী মশা গেছে শেষ নি নমরুদ দা তা আমরা কেন শিক্ষা গ্রহণ করি না এই নমরুদ ফেরাউন সাজ্জাদের ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আগামীতে যারা দেশ চালাবো যারা বসবো শিক্ষা গ্রহণ করেন নালে এই ২৪ সালের জুতা কিন্তু ৩০ সালও যেতে পারে বাস্তব না বাস্তব আপনি যেমন মনে সামনে দেড় সালাইবেন জুতা কিন্তু মাথার উঠবে এই জন্য ইজ্জত আল্লাহ দেয় ইজ্জত দিয়ে চেয়ারে বসেছে এখন যদি শেয়ার ভাইয়া আমি মন গড়া মতো জিন্দগি চালাই ক্ষমতা ভাইয়া অপব্যবহার করি আল্লাহ জুতা উঠবে যদিও ২৪ সালে থেকে ৪১ সাল পর্যন্ত হাত লড়াইছে আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত ৫ আগস্ট পর্যন্ত এই জন্য আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই কারণ আমি তো কথা কইতাম যদি মহদা ডুবে সব ফুকায়া মহদা ডুবে কেমনে কথা থাক থাক এখন ক্ষমতা দিয়া যে আল্লাহ পরীক্ষা করে এটা আমাদের বোঝা দরকার কথা না বলি কথা না বলি ওখান আমি কথা কইতাম বলি যদি একটা মিত্রে ডুবে সে আমার কথা শেষ ওই নমরুদের ওয়াজ করতে দেখো আমারটা শুরু হয়ে যাবে সহস্ত কথা কইতে গেলে ফুক আমার দাঁড়িয়ে করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ক্ষমতা দেই পরীক্ষা করি ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করব না কারণ ক্ষমতা চিরদিন থাকে না ঠিক না বেটি এই যে হন যে লামছে আমরা তো মনে করছিলাম যে আমরা এই হায়াতে আর দেখতে যেতে পারতাম ঠিক আমরা প্রায় সময় কইতাম যে আল্লাহর ফকর থেকে যদি কোনো গজব নাই লামানি সম্ভব না কিন্তু আল্লাহ কয় অপেক্ষা কর কারণ পৃথিবীতে যত জালেম ছিল সব জালেমের উপরে আল্লাহর অভিশাপ এবং এই কথাগুলি আমার না ৬০টা কসম করছে আল্লাহ কয়টা কসম ৬০টা কসম করছে জালেমদের ব্যাপারে আল্লাহ বলেন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود رب كريم چار چٹا قسم کرسے ظالم در بے پانے নাম্বার আসমাই জাতিল বুরুজ নক্ষত্রের কসম তারকাদের কসম করছে আল্লাহ ওয়াল ইয়াউমিল মাউউদ পরকালের কসম করছে আল্লাহ যেই দিন মালিক নিজেই বিচারক হবে সেই দিনের কসম করছে আল্লাহ ওয়া শাহিদি ওয়া মাশহুদ ইয়াউমুল জুমআ অথবা ইয়াউমুল আরাফা যেই দিনটা ঘুরে ঘুরে মানুষের সামনে আসে সেই দিনের কসম করছে এখানে দুইটা কসম চার চারটা কসম করছে আল্লাহ জালেমদের ব্যাপারে তারপরে রব্বে করিম বলেন কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারী তার মানে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ জালেমদের প্রতি কার অভিশাপ পৃথিবীতে যারা জুলুম করছে কাউকে আল্লাহ এই পৃথিবী থাকতে দেয় নাই চরম পর্যায়ের বিজ্জুতি করছে কিনা কথা হয় না ডব্লিউ বুশ নাম শুনছেন আমেরিকার প্রেসিডেন্ট ছিল তখন আমরা ছোট ছিলাম এই সেও কিন্তু মুসলমানের রক্ত দিয়া গোসল করছে রক্ত বিবাহ ছিল শেষ পর্যায়ে সাংবাদিকের জুতার বাড়ি দিয়া তার ক্ষমতা থেকে আল্লাহ হয়েছে আর মানে এই পৃথিবীতে যারা জুলুম করছে কেউ সম্মানের সাথে নামতে পারে নাই এই যুবক ভাইরা রব্বে করিম বলেন ক্ষমতার মালিক আমি ক্ষমতা দিছি তোমারে পরীক্ষা করার জন্য যুগে যুগে অনেক নবীদেরকে আল্লাহ ক্ষমতা দিছে কথা কয় না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ক্ষমতা দিছে রে তোমার বাংলাদেশের মত না আমেরিকা নয় রাশিয়া নয় আসমানের নিচে যত জায়গা আল্লাহ সুলাইমান নবীর তত জায়গার প্রেসিডেন্ট বানাইছে
পৃথিবীতে চারজন বাদশার মধ্যে সুলাইমান নবী একজন দুইজন মুমিন দুইজন বেঈমান এর মধ্যে যুলকারনাইন বাদশা ছিল আর একজন ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চারজন বাদশার তাম পৃথিবীতে আল্লাহ যত বাদশা পাঠাইছেন যত ক্ষমতা ছিল পাঠাইছেন আল্লাহ বলেন সুলাইমান নবীর মত বাদশাই কিয়ামত পর্যন্ত আমি কাউরে দিব না এর আগেও দেইনি সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী ছিল শুধু মানুষ এমনটা নয় গো সুলাইমান নবীর বাহিনী মানুষ ছিল এমনটা না এখন আমেরিকার প্রেসিডেন্ট যিনি জো বাইডেন তার বাহিনী কিন্তু মানুষ এর বাহিরে কেউ আছে মানুষের মধ্যে র‍্যাব আছে পুলিশ আছে বিডিবি আছে আনসার আছে বিভিন্ন ক্যাটাগরি আছে কিন্তু মূলত তো মানুষ কথা হয় না কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী শুধু মানুষ ছিল না সুলাইমান নবীর বাহিনীর মধ্যে জিন্নাতও ছিল সুলাইমান নবীর বাহিনীর মধ্যে পক্ষীকুল ছিল তিনটা বাহিনী সুলাইমান নবীর ছিল সুলাইমান নবীর আল্লাহ এত ক্ষমতা দিছে এখন তো উন্নতির যুগ এখন আমরা আকাশের উপর দিয়া উড়ে এক দেশ থেকে আরেক দেশে যাই স্পেশাল বিমান সর্বোচ্চ 5000 যাত্রী এর উপরে তো করতে পারছে না কিন্তু সুলাইমান নবী আজ থেকে হাজার হাজার বছর আগে 1 লক্ষর উপরে যাত্রী নিয়া বিমান চালাইতো তেল নাই ফানি নাই সুলাইমান নবীর বউ আছেন কতজন জানেন 300 বউ আছে এরা রসুল আল্লাহ বোঝা যায় এটা কোনো ব্যাপার একটারে রাখতে গিয়ে শনি একটা যায় আর 300 কথা বলছি এটা আশ্চর্য না এক বছর যদি একদিন দেয়া করে 300 দিন লাগবো কথা কই না দি সুলাইমান নবীর 300 বউ ছিল 700 বান্দি ছিল দাসী খালি কাজ করতে যে বউ আর 700 আল্লাহ এমন বাদশাই সুলাইমান নবীরে দিছে কেন দিছে জানেন পৃথিবীতে চারজন বাদশা আল্লাহ দিছে যারা গোটা পৃথিবী রাজত্ব করছে দুইজন বেঈমান রে দিল দুইজন ইমানদার রে কেন দিল দুইজন ইমানদার রে দিল দুইজন বেঈমান রে দিল কিয়ামতের মাঠে আপনি গিয়া কইবেন আমি একজন লীগের সভাপতি ছিলাম আল্লাহ আমি ব্যস্ত আছিলাম আমি তো একটা দায়িত্ব ছিলাম তো মুরাদনগর থানার একটা দায়িত্বে আছিলাম লীগের সভাপতি আছিলাম আমার একটা বাপ সব ভিন্ন ছিল এজন্য আপনার এবাদত বন্দি ঠিক মতো করতেছি না আমি ব্যস্ত আল্লাহ হবে তুই লীগের সভাপতি ইনি তো বাপ লস যদি কয় আমি ছিলাম এমপি আমি ছিলাম মন্ত্রী আমি ছিলাম প্রধানমন্ত্রী আল্লাহ আমার তো ব্যস্ততা ছিল বেশি আপনার গোলামি আমি করতে পারিনি আল্লাহ কয় সুলাইমান তুমি আসো শুধু সুলাইমান নবীরে আল্লাহ ডাক দিয়ে আনবে তুই তো চিনি একটা দেশের প্রধানমন্ত্রী আর আমার সুলাইমান রে আসমানের নিচে সব জায়গার প্রধান প্রেসিডেন্ট বানাইয়া তিনটা বাহিনী দিয়া সুলাইমান রে পাঠাইলাম আমার সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দিছে বলুন কিয়ামতের মাঠে কেউ এমপি বলে আল্লাহর কাছে সার পাইব এই সময় শেষ বেশি নাই কথা কন সার পাওয়া যাবে আমি অমুক তানার এমপি ছিলাম এই কথা বলে কি আল্লাহর কাছ থেকে সার পাবেন আমি দেশের প্রেসিডেন্ট ছিলাম এমন কথা বলে কি সার পাবেন আল্লাহ বলে তুই যদি এমপি হস আমার সুলাইমান গোটা আসমানের নিচে সব জায়গার রাজত্ব করছে কথা কয় না এই জন্য নবী করিম দুইজন বাদশা দুনিয়ার জমিনে পাঠাইছে যারা আসমানের নিচে সব জায়গায় রাজত্ব করছে সূর্য যেখানে ডুবে যায় সেখান পর্যন্ত গেছে সুবহান সুলাইমান নবী তো পিপিলিকার বাসাও বুঝতো আল্লাহ বলেন আমি যুগে যুগে নবী রাসূলকেও রাজত্ব দিছি কিন্তু এত কিছু করার পরও একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল দেশের প্রেসিডেন্ট আইয়ুব নবীও ছিল দেশের বাদশাহ নবীদেরকেও আল্লাহ বাদশাহ দিছে দিয়াও পরীক্ষা করছে একটা সেকেন্ডের জন্য আমার মালিককে ভুলে নাই এই যুবক ভাইরা তাই ক্ষমতার মালিককে ক্ষমতা কি সব সময় থাকে লীগ আছে এখন কথা হয় না আবার বিএনপি আসলে কিটাও কি থাকবে কিন্তু যারাই আসবে শিক্ষা গ্রহণ করো না হলে এমন চেয়ারের দরকার নাই যে চেয়ার থেকে কিছুদিন পরে জুতা দালা মার
সেই চেয়ারের কোনো দরকার নাই যদি আমি মানুষের হক আদায় না করতে পারি আমি যদি মানুষের মন না বুঝতে পারি এমন রাজত্বের দরকার নাই সম্মান দেয় আল্লাহ আবার যদি বেজ্জতিও করে যুবক ভাইরা আমার এইজন্য আল্লাহ বলেন বান্দারে ক্ষমতা দেই আমি আমার সমকক্ষ কেউ নাই আমার চাদর নিয়ে টানাটানি করবি না আল্লাহ কয় আমার সমকক্ষ কেউ নাই রব্বে কারীম বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বেঈমানদের শেষ প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারা বলছে আপনার আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ আপনার আল্লাহর শক্তি কতটুকু এটা জানতে চাই আল্লাহ জবাব দেয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই বলুন আছে নাই কথা কয় না আমার সমতুল্য কেউ নাই আমার সমকক্ষ কেউ নাই এ রব্বে কারীম তার সমস্ত পরিচয় এবং তার শান মান মর্যাদা সম্পর্কে সূরা ইখলাসের ভিতর আল্লাহ ঢুকায়া দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহুস সামাদ আমি অমুতাফিকি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এ যুবক ভাইরা আমার মালিক বলে আমি আমার সব কিছু এই সূরার ভিতরে বলে দিয়েছি এর মধ্যে আল্লাহর বিশেষ কিছু গুণ আছে না নাই এর মধ্যে একটা তারা যে নিজেরারে খোদা দাবি করে খোদার কিছু গুণ থাকা দরকার কথা হয় না এক নাম্বার হলো খোদা চিরঞ্জীব খোদার কোনো মরণ নাই হ্যাঁ কথা কই না এক তারা বলে আপনার খোদার পরিচয় দেন আমার খোদার খোদা হইতে গেলে কিছু কোয়ালিটি আছে না নাই দেন না দেওয়ান বাগি নিজেরে খোদা দাবি করছেন না করছেন নি দেওয়ান বাগে আসেনি ফুটকা মাছ তো শেষ এরা কিন্তু তার মরণের নিউজটা প্রচার করে নাই কারণ এর খুদায় যে বুঝি খুদা তাহলে খুদা তো মরণ না খুদায় তো মেরে যাগা করোনার সময় রে খামরে গেছে শেষ খুদা এজন্য খুদার কিছু কোয়ালিটি হলো যিনি রব তার কোয়ালিটি হলো উনি চিরঞ্জীব ওনার কোনো মরণ নেই ঠিক কি না আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা গেলে তার এক নাম্বার কোয়ালিটি হলো তিনি চিরঞ্জীব তার কোনো গুমও নাই সুবহানাল্লাহ আল্লাহর গুম আছে তন্দ্রা আছে তন্দ্রা বুঝুন জিমানো অঙ্গানো এ মালিকের গুম নাই মালিকের তন্দ্রা নাই মালিক ঘুমায় না মালিক খায় না মালিকের মরণও নাই যখন আল্লাহ তামাম পৃথিবী ধ্বংস করে দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে সিংহায় ফুঁক দাও সিংহে ফুঁক দেওয়ার পরে তামাম পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনের মধ্যে জাল জানা শুরু হবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁকে সব ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না আসমান ভেঙে যাবে সূর্য ব্যাঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে তারকাগুলি জমিনে পড়বে কিছুই রাখবে না সব ধ্বংস আসমান আকাশ বহনকারী ফেরেশতারাও শেষ একটা পর্যায়ে জিব্রাইল একটা পর্যায়ে জিব্রাইল তত্ত্ব জিব্রাইল শেষ মিকাইল শেষ ইসরাফিল শেষ আজরাইল শেষ যেই আজরাইল মানুষের রূহ নেয় তাও শেষ তখন আর কেউ থাকবে না তখন থাকবে কে আল্লাহ কথা হয় না আল্লাহ এই জন্য আল্লাহ বলেন লিমালিল মুলকুল ইয়াউম
لله الواحد القهار ধ্বংস করে দিবে কেউ নাই কেউ নাই কেউ নাই জিব্রাইলও নাই মিকাইলও নাই আজরাইলও নাই সমস্ত ফেরেশতারা শেষ तमाम পৃথিবী ধ্বংস কেউ নাই তখন শুধু থাকবেন তিনি কে আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله ولي تمام পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব শেষ যখন কিছুই নাই তখন থাকবে কে সেদিন আল্লাহ একা একাই বলবে লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ নিজে একা বসে বসে বলবে কে রে বেড়াগিরি তো কম করছো না আজকের রাজত্ব কার এ পৃথিবীর রাজা বাদশাদেরকে আল্লাহ সেদিন ডাক দিবে ও রাজা বাদশারা কিছুদিনের ক্ষমতা দিছিলাম ক্ষমতা পাইয়া কত না জুলুম করছো নির্যাতন করছো মানুষের অকারণে কারণে অকারণে মানুষকে হয়রানি করছো মানুষকে তোমরা দিনের পর দিন নির্যাতন করছো নির্দোষ মানুষগুলারে বছরের পর বছর আয়না ঘরে বন্দি রাখছো মানুষগুলারে সন্তানের কাছ থেকে দূরে রাখলা বিবির কাছ থেকে দূরে রাখলা বছরের পর বছর মানুষের লাইফ নষ্ট করে দিছো নির্দোষ মানুষগুলারে বন্দি করে রাখছে আর দোষী মানুষগুলারে ওপেন মাঠে ছেড়ে দিছে সাদা বাজির লগে আল্লাহ কয় আজকে কই রে সেদিন আল্লাহ সবাই রে ডাকবে নমরুদ দারো ডাকবে হে ফেরাউন ফেরাউন না কইবা আল্লাহ আছি নমরুদ দা তুই আছ নি বলা আছি তোর বাড়ি খায় ঠিক হইছি আল্লাহ কইব বুঝছ রে তুই আছ নি বলা আল্লাহ আছি ওয়াং শাং সুতিরো আল্লাহ ডাক দিব ঠিক ওয়াং শাং সুতিরো ডাকবা আমার আম্মারও ডাকবো আম্মা জানো ডাকবো আম্মা জান 16 বছর নেতৃত্ব দিছেন আম্মা জানো ডাকবো আম্মা জানের আব্বারও ডাকবি বলো দাদা রে মুদ্দারের মধ্যে আসো দেখো আসো এক এক সময় রে সেদিন ডাকবে কিন্তু কোনো সারা শব্দ নাই আল্লাহ সেদিন সব ধ্বংস করে একা থাকবে আর বলবে আজকে রাজত্ব কার কেউ যখন কথা কয় না আল্লাহ নিজেই বলবেন লিল্লাহির ওয়াহিদির কাহার সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে রাজত্ব আমার আজকে রাজত্ব আমার এতদিন আমি তোমাদেরকে দুনিয়ার রাজত্ব দিয়া পরীক্ষা করছিলাম ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছি সেদিন আল্লাহ ইনসাফ ওয়ালা বিচারক হবে বলেন কি ওয়ালা আরো জোরে এ জুমাক ভাইরা আল্লাহ সেদিন হবে ইনসাফ ওয়ালা বিচারক বলেন কি ওয়ালা ইনসাফওয়ালা বিচারক হবে বুঝে নেন যারা দুনিয়াতে বেইনসাফি করছে ইনসাফওয়ালা বিচারকের কাছে তারা ধরা পড়বে কথা হয় না দুনিয়ায় যারা বেইনসাফি করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমি ইনসাফের বিচার করব আমি ইনসাফের বিচার করব সেদিন বেইনসাফিরা ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়ে যাবে বিন্দু পরিমাণ কারো উপরে বেইনসাফি করবে না যুবক বাড়া রে এই জন্য আল্লাহ বলেন বান্দা রে আমার ক্ষমতা নিয়ে টানাটানি করবে না অহংকার এটা আল্লাহ এটা বান্দার না কথা হয় না কেউ যদি অহংকার করে মালিকের কুদরতি চাদর নিয়ে সে টানাটানি করে তাই যারা কুদরতি চাদরে টান মারছে এরা চরম পর্যায়ের বিজ্জুতি হইছে ইতিহাস এখনকার জেনারেশনই গুলা স্মরণ রাখতে হবে আগামী প্রজন্ম নেক্সট জেনারেশন তারা যেন এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করে কথা হয় না আমার যুবক ভাইরা বেঈমানরাও রাসূলের কাছে গিয়া তাদের ক্ষমতা দেখায় বরত্ব দেখায় আমরার সাথে আপনারা আল্লাহ যুদ্ধ করে পারবো না আপনারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানা দরকার এই জন্যই আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার সমকক্ষ কেউ নাই
আল্লাহ বলেন আমার ঘুম নাই তন্দ্রা নাই আমার মরণ নাই চিরঞ্জীব সুবহানাল্লাহ আমার মালিকের ঘুম নাই আমার মালিকের মরণ নাই আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাইতো আসমান কেমনে মাথার উপরে থাকতো কথা হই না সূর্য থাকতো চন্দ্র থাকতো ঘুম যদি আল্লাহর থাকতো সব ধ্বংস হইতো অথবা আল্লাহ যদি দুইজন থাকতো তাও দরবার লাগতো এক আল্লাহ হয়তো বৃষ্টি দিমা আগামী কালকে এই আল্লাহ হয়তো না দেওয়ান দিত না এটা আমার ব্যাপার দুই আল্লাহ লাগতো নি ঝগড়া যেন আল্লাহ বলেন আমি এক অদ্বিতীয় আমার কোনো ইলাহ নাই কোনো শরীক নাই বলুন আমাদের মালিক কয়জন আমরা গোলামি করি কার আমরা যার কুদরতি পায় সেজদা দেই তিনি খে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত সব কিছু কার জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أمر نماز أمر رجاء আমার হজ আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত সব কিছুই তো আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না ঠিক কিনা বলেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না চাইতে হলে কার কাছে আল্লাহ তো বারবার বলছে আমি এক অদ্বিতীয় আমার কোনো শরীক নাই তাহলে চাইবা কার কাছে আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না সন্তান নাই চাইব কার কাছে ব্যবসায় বরকত হয় না চাইব কার কাছে আল্লাহ বলেন ২৪টা ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না বন্দা কখন আমি আল্লাহরে তুই ডাক দিবি কিন্তু আফসোসের ব্যাপার হলো আমি ঘুমাই না বন্দা আমার স্মরণ করবে কিন্তু বন্দায় আমারে না ডাক দিয়া কবরওয়ালার কাছে বন্দা চায় সন্তান চায় বন্দা কবরওয়ালার কাছে ব্যবসায় বরকত চায় আফসোস বন্দা আফসোস আমি ২৪টা ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না তোর জবানের দিকে তাকায়া থাকি কোন সময় আমি আল্লাহ বলে ডাক দিবি ইয়া তাকবো